এরপরে কেন্দ্র নম্বর 394 টুঙ্গি চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম টিসিইপি মহিলা কেন্দ্র, এখানে নৌকা বসে রয়েছে, মাছ মার্কা ৪৭, নৌকা মার্কা ৭৪, লাঙ্গল মার্কা ২৭, হাত পাকা ৭১, টেবিল ঘড়ি ৪৩৫, গোলাপ ঘড়ি ৩৫, ঘোড়া মার্কা ৬, হাতি ৩২। দুই সিরিজে বিভক্ত, অর্থাৎ নৌকা এবং টেবিল নৌকা দিয়ে কেন্দ্র নম্বর 349 ১১ নম্বর কেন্দ্র কাশিমপুর হাই স্কুল অ্যান্ড কলেজ কাশিমপুর এখানে মাছ মাথা নৌকা ৩৮৩, লাঙ্গল ৭৪, গোলাপ ফুল ৩২, গোলা মার্কা ১১, হাতি ২২। মেয়র পদে ৮০ নম্বর কেন্দ্র বাগিয়া উচ্চ বিদ্যালয় পশ্চিম পাশের ভবন বাগিয়া গোনাবলী, এখানে মাছ প্রতীকি রয়েছে ১৫, নৌকা প্রতীকি রয়েছে ১১১৫, লাঙ্গল ৭৪, হাত পাকা ৮৯, টেবিল ঘড়ি ৪১৯, গোলাপ ফুল ১৬, গোয়া ৬, হাতি ৩২। ২০০র উপরে নির্বাচনের ফলাফল আমরা পাচ্ছি, সব ফলাফলের সার্বিক উদ্বেগ উৎকণ্ঠাও রয়েছে এবং যতটুকু আমরা যে কোনো প্রার্থী জিততে পারে, আনুষ্ঠানিকভাবে এখানে ১১৫ ফলাফল ঘোষণা করা হয়েছে, তাদের ৩০০০ এর বাইরে যদি বলি অসমর্থিত সূত্রে আমাদের যে তথ্যগুলো আছে সেই তথ্য অনুযায়ী আমরা আরো কিছু আসনের ফলাফলে আমরা যে ভোট ব্যবধান দেখছি তাতে সেটি ১৫ থেকে ১৮ হাজারের উপরে এখন পর্যন্ত আমাদের কাছে এটি আওয়ামী লীগ সমর্থিত ক্ষমতাসীন দলের যিনি মেয়র প্রার্থী এখানে রয়েছেন নৌকা প্রতীকের আজমতুল্লাহ, তিনি যেমন জিততে পারেন, আবার এই নির্বাচনে আরো একজন জেতার সম্ভাবনা রয়েছে, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা চাহিদা খাতুন, যিনি কেবিন পরিপতি নির্বাচন করছেন। মূলত এতটুকু বলা যায় যে মেয়র পদেই নির্বাচনটি এখানে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ বেশি হচ্ছে এবং দুই প্রার্থী সমর্থকদের কিছু ঘটনা রয়েছে, হাড্ডি হাড্ডি লড়াই চলছে। আমরা আরও পরবর্তী সংবাদে একেবারে সবশেষ রেজাল্ট শেষ পর্যন্ত কি কে এই নগরের অভিভাবক হচ্ছে সেটি জানার চেষ্টা করবো। এই হচ্ছে এখানকার নির্বাচনী ফলাফলের সবশেষ।